দশক এবার জানবো হাওড়ে ধান কাটার পরিস্থিতি সুনামগঞ্জ থেকে আমাদের সহকর্মী এ আর জুয়েল যুক্ত হচ্ছেন এবং নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন হানিফুল্লাহ আকাশ আমরা শুরুতেই নেত্রকোনায় যেতে চাই হানিফুল্লাহ আকাশের কাছে আকাশ একটু জানাবেন ধান কাটার পরিস্থিতি আতিক ধান কাটার পরিস্থিতি আসলে গত বিশে এপ্রিল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেত্রকোনার যে হাওড়ের ছয়টি উপজেলা রয়েছে সেখানে কিন্তু মাইকিং করা হয়েছে যে ধান দ্রুত কর্তনের জন্য এবং প্রশাসনের পক্ষ থেকে ধান কাটার যে হারভেস্টিং যে মেশিন সেই মেশিনগুলো সরবরাহ করা হয়েছে হাওড়ে এবং সেখানে কিন্তু রাত দিন পরিশ্রম করে তারা কিন্তু ধানগুলো কর্তন করেছেন এবং কৃষি বিভাগ আমাকে জানিয়েছেন এ পর্যন্ত হাওড়ের মোট আশি শতাংশ ংশ ধান কিন্তু কর্তন করা হয়েছে এবং কৃষকদেরকে প্রশাসন এবং স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে যেন ধানগুলো কর্তন করা হয় এবং যে সকল ধান সেই ধানগুলো যেন কর্তন করা হয় এগুলো বলা হয়েছে এবং কৃষকরাও কিন্তু এই প্রশাসন এবং কৃষি বিভাগের সেই আহ্বানে সাড়া দিয়ে তারা কিন্তু প্রতিনিয়ত তাদের যে ধানগুলো ঘরে তোলার চেষ্টা করছেন কাটছেন এবং এখন পর্যন্ত যে নদীর পানি সেগুলো কিছুটা বাড়তে শুরু করেছে তবে এখন পর্যন্ত সেটি বিপদসীমার নিচে রয়েছে এবং স্থানীয় প্রশাসন এবং কৃষকরা বলছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে হাওরের যে সমস্ত ধান রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে কাটা যাবে এবং এই হাওরের যে এবারের যে কৃষি বিভাগের পক্ষ থেকে বি অষ্টআশি এবং আটাশ ধান লাগানো হয়েছিল আগাম জাতের সেই ধানগুলো কিন্তু একেবারে কর্তন করা হয়েছে এবং বি বিনত্রিশ জাতের যে ধান সেগুলো হাওরে রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু আসলে ধান কাটা জন্য নেতা উদ্বুদ্ধ করা হয়েছে আমরা আজকে দেখেছি যে নেত্রকোনা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদমের নেতৃত্বে কিন্তু হাওরে এই যে ছাত্রলীগের নেতৃবন্ধ ধান কাটছেন এবং তারা কিন্তু বলছেন যে আসলে কৃষকদের উদ্বুদ্ধ করতে ছাত্রলীগের যে এই প্রয়াস এবং তারা এই ধান কর্তন করেছেন এবং যাতে কৃষকরা তাদের ধান ধান নির্বিঘ্নে ঘরে তুলতে পারে সেজন্যই আসলে তাদের যে ক্ষুদ্র চেষ্টা তো এই প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সর্বত্রে সহযোগিতা করাচ্ছে করা হচ্ছে এই কৃষকদের ফসল ঘরে তোলার জন্য আতিক এই ছিল নেত্রকোনা থেকে জি আকাশ অনেক ধন্যবাদ আপনি থাকুন সেখানে এবার আমরা একটু সোনামগঞ্জে যেতে চাই এ আর জুয়েল আমাদের সাথে যুক্ত রয়েছেন জুয়েল হাওড়ে ধান কাটার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ যেটি অতিবৃষ্টি বা বন্যা সেই বন্যার আগেই আসলে পুরোপুরি ধানটা কৃষকের ঘরে তোলা সম্ভব হবে কিনা স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে কি বলা হচ্ছে আপনি যেমনটি বলছিলেন যে কিন্তু বছরই একটা চ্যালেঞ্জে আগাম বন্যা কিংবা ভারী বৃষ্টিপাত এবং মেঘালয়ের যে উজানের দল সেটি একটি এবং এবারও কিন্তু এপ্রিল থেকে কিন্তু একটি ভারী বৃষ্টি এবং এই উজানের দলের সম্ভাবনা ছিল এবং সেটা কিন্তু যদিও বলা যায় কৃষকের জন্য একটা সুখবর যে গত দুদিন ধরে কিন্তু হাওড়ে কোনো বৃষ্টিপাত হয়নি এবং আবহাওয়া রৌদ্রজল আবহাওয়া যার ফলে কিন্তু কৃষকরা আসলে একটি মুক্ত হয়ে দান কাটছেন ইতিমধ্যে কৃষি কর্মকর্তা অধিদপ্তরের দান গুলো আসছে সেগুলো কাটা বন্যার আগেই শেষ হয়ে যাবে ইতিমধ্যে কিন্তু প্রায় দশ লক্ষ কৃষক হাওরে কাজ করছেন এবং আমরা অনেক হাওরে হাওয়ার দেখেছি যে হাওরে আসলে ধান কাটা প্রায় অনেক দান শুকানো এবং যে মারাইয়ের যে ব্যবস্থা করছেন কৃষকরা তারা বলছেন যে এই এমন আবহাওয়া থাকলে আসলে তারা হয়তো আর সপ্তাহালেকের মধ্যে হাওরে ধান কাটা শেষ হওয়ার সম্ভাবনা আছে এবং যেহেতু আবহাওয়া এখনো ভালো রয়েছে সেই হিসাবে কিন্তু একটা সেই সংখ্যাটা ছিল যে হাওরের যে ফসল তোলা নেই সংখ্যাটা কিছুটা কেটেছে এবং কৃষকরা আসলে খুবই দ্রুত গতিতে তাদের হাওরে ধান কেটে এবং ধান এয়ার জুয়েল অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য দশক অঞ্চলে ধান কাটার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এয়ার জুয়েল এবং হানিফুল্লাহ আকাশ